হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই ভ্যাকেন্সিটা আপনারা সবাই আবেদন করতে পারেন এখানে আপনারা মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন ভ্যাকেন্সি যেটা হলো আপনাদের এসডিও তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে এই ভ্যাকেন্সিটা আপনারা সবাই আবেদন করতে পারেন পোস্টে যেটা নাম হলো আপনাদের ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর এটা আপনাদের বিভিন্ন রকম আপনাদের গ্রাম পঞ্চায়েতের হিসাবে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে এবার কোন কোন গ্রাম পঞ্চায়েতে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে সে গ্রাম পঞ্চায়েতের নামও বলব প্রত্যেকবারে আপনাদেরকে জানাই আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন বা কোন ব্লকে থাকেন বা কোন গ্রাম পঞ্চায়েতে থাকেন নিজের আপনারা গ্রাম পঞ্চায়েত ব্লক বা ডিস্ট্রিক্টের নাম আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এরকমই আপনাদের নতুন নতুন ভ্যাকেন্সি যেটা বেরোচ্ছে ওয়েস্টবেঙ্গল তেইশটা জেলা থেকে যেগুলো ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে প্রত্যেক কটা আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা এই চ্যানেলে আপনারা সবার আগে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটা রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকানটা ক্লিক করে রাখবেন যেমন লাস্ট ভিডিওতে অনেক বন্ধুদের কমেন্ট সেকশনে কমেন্ট এসেছিল যে স্যার আমি যেটা লেটারটা পাঠালাম বা স্পিড পোস্ট বা অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে যেটা পাঠালাম সেটা রিটার্ন চলে এসছে রিটার্ন হওয়ার কারণ একটাই থাকে আপনাদের যেটা ডকুমেন্টসগুলো বলি আপনারা ঠিক মতো না শুনেই আপনারা ডকুমেন্টস অ্যাটাচ করে আপনারা পাঠিয়ে ফেলেন সেই জন্যে কি হয় আপনাদের চিঠি যেটা হয় আপনাদের রিটার্ন চলে আসে সেই জন্য আপনাদেরকে বলি ভিডিওটা আপনারা পুরো দেখবেন স্কিপ করে আপনারা দেখবেন না প্রথমে আপনাদেরকে বলে দিই ডকুমেন্টস ব্যাপারে ডকুমেন্টস এটা আপনাদের খুব ভাইটাল আছে যেহেতু এখানে বলা হচ্ছে যদি আপনাদের ডকুমেন্টস কোনো জায়গায় আপনার ডকুমেন্টস যদি মিস করেন বা অ্যাটাচ না করেন তাহলে আপনাদের ইন্টারভিউ সময় অথবা ডকুমেন্টস ভেরিফিকেশান সময় আপনাদেরকে বাতিল করে দেওয়া হবে ডকুমেন্টস যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম যেটা আপনাদেরকে দেখাবো একটু বাদে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কী করে ফিল করবেন সেই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে আপনাদেরকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপনাদেরকে অ্যাটাচ করতে হবে যেটা দেখতে পাচ্ছেন এজ প্রুফের জন্য আপনারা মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা আপনারা সার্টিফিকেট আপনারা এখানটা দিতে পারেন সেকেন্ড এখানে আপনাদের হচ্ছে মার্কশিটস অফ মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশান অথবা পোস্ট গ্র্যাজুয়েশান আপনাদের এই কোয়ালিফিকেশানগুলো আপনাদেরকে মার্কশিটগুলো আপনাদেরকে অ্যাটাচ করতে হবে রেসিডেন্স প্রুফের জন্য আপনাদেরকে সার্টিফিকেট দিতে হবে আপনারা আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট রেশন কার্ড এই সমস্ত ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করতে পারেন অথবা এখানে অর দিয়ে বলা হচ্ছে সার্টিফিকেট ফ্রম দ্য ডিএম অফিস অথবা এসডি অফিস তরফ থেকে যেটা হয় সেই সার্টিফিকেট আপনারা এখানটা অ্যাটাচ আপনারা করতে পারেন কাস্ট সার্টিফিকেটের জন্যে আপনারা যেমন দেখতে পাচ্ছেন কাস্ট যাদের আছে ওবিসি অথবা এসসি এসটি তাদেরকে এখানে অ্যাটাচ করতে হবে এখানে কম্পালসারি আছে যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন এই ভ্যাকেন্সিটা আবেদন করার জন্য আপনাদের কম্পিউটার নলেজ আপনাদের লাগবে কম্পালসারি আছে এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনাদের কম্পিউটার নলেজে আপনাদের সার্টিফিকেট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে এবার এক্সপিরিয়েন্স যাদের আছে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটার মধ্যে তারা এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনারা অ্যাটাচ করতে পারেন যেটা এখানটা দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে সবকটা ডকুমেন্টস আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে ডকুমেন্টস সাথে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে তার সাথে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফি আছে সেই অ্যাপ্লিকেশান ফিটা আপনাদের এখানে অ্যাটাচ করতে হবে যেটা আপনাদেরকে ডিডি মাধ্যমে তার মানে আপনাদের ডিমান্ড ড্রাফ মাধ্যমে আপনাদেরকে অ্যাটাচ করতে হবে ডিমান্ড ড্রাফ মাধ্যমে আপনাদেরকে এখানে পেমেন্ট করতে হবে কত টাকা পেমেন্ট আছে এসসি এসটি অথবা ওবিসি বা জেনারেলদের এখানে কত অ্যাপ্লিকেশান ফি আছে সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিই এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন আপনাদেরকে একশো টাকা অ্যাপ্লিকেশান ফি ক্যাটেগরি জেনারেল ও বিসিদের জন্যে একশো টাকা অ্যাপ্লিকেশান ফি আর যারা এসসি এসটি আছেন বা ইডব্লিউএস আছেন তাদেরকে এখানে আপনাদেরকে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে পেমেন্ট করতে হবে এটা আপনাকে ডিমান্ড ড্রাফ মাধ্যমে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে কার আন্ডারে পেমেন্ট করতে হবে কোন নামে ডিমান্ড ড্রাফ বানাতে হবে এখানটা যেমন দেখতে আছেন এবার আপনারা এটাকে পাঠাবেন কী করে এখানটা যেমন দেখতে আছেন স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট কুরিয়ার মাধ্যমে আপনারা পাঠাতে পারেন ফর্মে যেটা লাস্ট ডেট উনত্রিশ আট দু হাজার চব্বিশ ফর্মে লাস্ট ডেট আছে এখানটা যেমন দেখতে আছেন অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল ফর রিটেন টেস্ট অথবা আপনাদের কম্পিউটার টেস্ট যেটা হবে আপনাদের সেই মাধ্যমে আপনাদেরকে ডাকা হবে যাদের শর্ট লিস্টের মধ্যে নাম আসবে তাদেরকে এখানে রিটেন টেস্ট আর কম্পিউটার টেস্ট আপনাদের নেওয়া হবে এবার আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে বলে দিলাম কত টাকা কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে অ্যাটাচ করতে হবে সেটাও আপনাদেরকে বলে দিলাম ফর্মে কবে লাস্ট ডেট আর আপনারা কীভাবে পাঠাবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম এখানটা একটা অ্যাপ্লিকেশান ফর্মেট করা হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মেট সাটে আপনাদেরকে অ্যাটাচ করে আপনাদেরকে সব সেলফ অ্যাটেস্টের ডকুমেন্টস করে আপনাদেরকে পাঠাতে হবে যেমন এখানটা দেখতে পাচ্ছেন এটা আপনারা ডিসক্রিপশান বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন ওখানটা আসার পর আপনারা এরকম ইন্টারফেস হবে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মে রাইট সাইডে আপনারা পাসপোর্ট সাইজে একটা ফটো আপনারা সাটিয়ে নেবেন ক্যাপিটাল লেটারে আপনারা নিজের নাম আপনারা এখানটা ফিল্টার করে নেবেন ফাদার নেম অথবা আপনারা হাজব্যান্ড নেম এখানটা আপনারা দিয়ে দেবেন অ্যাড্রেস মধ্যে আপনাদেরকে ভিলেজ পোস্ট অফিস তারপর এখানটা ব্লক কোন ডিস্ট্রিক্টে থাকেন পিনকোড এগুলো আপনাদেরকে সমস্ত ডিটেলসটা আপনাদেরকে ফিলটা করে নিতে হবে কন্ট্যাক্ট মোবাইল নম্বর এটা কম্পালসারি তারপর এখানটা যেমন দেখতে পাচ্ছেন ইমেল আইডি আপনাদের কম্পালসারি এগুলো আপনাদের কম্পালসারি কেন আপনাদের যদি শর্টলিস্টের মধ্যে নাম আসে তাহলে আপনাদেরকে মেল মাধ্যমে আপনাদেরকে জানানো হবে সেই জন্য এখানে আপনাদের কম্পালসারি হচ্ছে ইমেল আইডি আর আপনাদের মোবাইল নম্বর ডেট অফ বার্থ আপনারা এখানটা দিয়ে দেবেন এজ অ্যাজ অন এক সাত দু হাজার চব্বিশ থেকে মাইনাস করে কত বছর কত মাস কত দিন সেটা আপনাদেরকে এখানটা ফিলটা করে নিতে হবে এবার আপনাদেরকে ডেট অফ বার্থ আপনারা কীভাবে এবার আপনারা ডেট অফ বার্থ নিজের কীভাবে ক্যালকুলেট করবেন সেটা আপনাদেরকে বলে দিই গুগলের মধ্যে আসবেন এজ ক্যালকুলেটর বলে টাইপ করবেন যেই আপনারা এজ ক্যালকুলেটর বলে টাইপ করবেন আপনাদের এর খুবই ইন্টারফেস হবে যেটা দেখতে পাচ্ছেন এখানে এক সাত দু হাজার চব্বিশ আপনাদেরকে এক সাত দু হাজার চব্বিশ এখানটা আপনাদেরকে দিয়ে দিতে হবে তারপর আপনাদের যা ডেট অফ বার্থ হবে সেটা আপনারা উপর সাইডে উপর সাইডে আপনারা নিজের ডেট অফ বার্থ আপনারা এখানটা ফিলটা করে নেবেন ফিল্টার করার পর ক্যালকুলেট বাটনে আপনারা ক্লিক করবেন যেই ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন কত বছর কত মাস কত দিন সেটা আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন তাহলে আপনারা বছর ইয়ার মান্থ এগুলো আপনারা পরপর আপনারা এখানটা দিয়ে দেবেন মেল ফিমেল আপনারা কী আছেন সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন কাস্ট আপনারা ক্যাটাগরি জেনারেল ও বিসি এস যা আছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন প্রথম কলমে আপনাদেরকে মাধ্যমিক পাস আপনারা কোন সালে হয়েছেন বোর্ডের নামটা আপনারা এখানটা দিয়ে দেবেন ফুল মার্কস কত পেয়েছেন কত দিয়ে পরীক্ষা সেটা দিয়ে দেবেন মার্কস অফ টেন আপনারা এখানটা মার্কস অফ টেন দিয়ে দেবেন পার্সেন্টেজ অফ মার্কস এখানটা আপনারা পার্সেন্টেজ বসিয়ে ইয়ার অফ পাসিং সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন সেরকম পরপর আপনাদেরকে এইচএস গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান এই সমস্ত ডিটেলস আপনাদেরকে পরপর ফিলটা করে নিতে হবে মাস্টার ডিগ্রি আপনাদের সাবজেক্টস যেমন দেখতে আছেন মাস্টার ডিগ্রি ইন সাবজেক্টস পোস্ট গ্র্যাজুয়েট মধ্যে আপনাদের কোন সাবজেক্ট ছিল সেটা আপনাদেরকে এখানটা লিখে দিতে হবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যেমন আপনাদের বললাম এক্সপিরিয়েন্স যদি থাকে আপনাদের প্রাইভেট সেক্টর অথবা গভর্নমেন্ট সেক্টরে এখানটা আপনারা টিকমার্ক দিয়ে দেবেন রেলেভেন্ট ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত বছরে আপনাদের এক্সপিরিয়েন্স আছে ছ মাস এক বছর দু বছর যা থাকবে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন এনক্লোজ প্লিজ টিকমার্ক তার মানে আপনাদের এখানটা যা যা ডকুমেন্টস দিচ্ছেন সব ডকুমেন্টস উপরে আপনাদেরকে টিকমার্ক আপনাদেরকে করে নিতে হবে যা যা ডকুমেন্টস এখানে আপনারা অ্যাটাচ করেছেন বা করবেন সেটা আপনারা এখানটা প্রত্যেক কটার মধ্যে টিকমার্ক আপনারা এখানটা দিয়ে দেবেন ডিক্লারেশনটা একটু আপনারা পরে নেবেন তারপর এখানটা আপনারা ডেট অফ অ্যাপ্লিকেশান এখানটা ডেট দিয়ে দেবেন সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট তাহলে আপনারা ফর্ম ফিল আপ কী করে ফিল করবেন সেটা আপনাদেরকে এখানটা পরপর আপনাদেরকে জানিয়ে দিলাম সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে ফর্মে যেটা লাস্ট ডেট উনত্রিশ আট দু হাজার চব্বিশ ফর্মে লাস্ট ডেট আছে এবার কোন গ্রাম পঞ্চায়েতে অথবা এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে সেটা আপনাদেরকে এখানটা জানাচ্ছি এখানটা যেমন দেখতে আছেন আপনারা যেটা আপনারা পাঠাবেন এখানটা যেমন দেখতে আছেন রামপুরহাট সাব ডিভিশন অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার রামপুরহাট পোস্ট অফিস রামপুরহাট ডিস্ট্রিক্ট বীরভূম তিয়াত্তর বারো চব্বিশ এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে লেফট সাইডে আপনারা লিখবেন নিজের অ্যাড্রেস রাইট সাইডে আপনারা কোথায় পাঠাবেন সেটা আপনারা এখানটা লিখে নেবেন টপ সাইডে আপনারা খামের উপরে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আবেদন করতে চান সেটা আপনারা এখানটা ব্লক প্রোগ্রাম কোর্ডিনেটার সেটা আপনারা এখানটা লিখে দেবেন এবার এখানটা দেখেন আপনাদের টোটাল অফ ভ্যাকেন্সি এখানে আপনাদের যেমন দেখতে আছেন ক্যাটাগরি জেনারেল মধ্যে একটা ও বিসির মধ্যে একটা এসসি মধ্যে একটা পার মান্থ আপনারা স্যালারি এখানে পনেরো হাজার টাকা পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন প্লাস আপনারা আঠেরোশো টাকা এক্সট্রা আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন তার মানে টোটাল অফ স্যালারি ষোলো টাকা আপনারা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন এখানে আপনাদের কোয়ালিফিকেশন কি লাগবে যেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের মাস্টার ডিগ্রি লাগবে আপনাদের সোশ্যাল সায়েন্স অথবা সোশিওলজি সোশ্যাল অ্যান্থ্রোপোলজি সোশ্যাল ওয়ার্ক অথবা এম যদি থাকে আপনাদের তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এক্সপিরিয়েন্স আপনাদের যদি থাকে অর্ধি এখানটা যেমন দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন কিন্তু আপনাদের এখানে দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে আপনাদের ব্লক প্রোগ্রাম কোর্ডিনেটার যেটা পোস্ট আছে তার উপরে আপনাদেরকে দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন নলেজ অফ কম্পিউটার এখানে আপনাদের কম্পিউটার নলেজ লাগবে যেটা এম এস অফিস অথবা ইন্টারনেট আপনাদেরকে জানতে হবে তালে আপনারা আবেদনটা এখানটা আপনারা করতে পারেন এখানটা আপনারা গ্রাম পঞ্চায়েতের নামগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কোন কোন গ্রাম পঞ্চায়েতে আপনাদের আপনাদের নিয়োগটা করা হচ্ছে এখানটা আপনারা যেমন দেখতে আছেন এখানে আপনাদের রামপুর ওয়ান রামপুরহাট টু তারপরে এখানটা আপনাদের নৈহাটি ওয়ান আপনাদের এসব ব্লকের নাম কোন কোন গ্রাম পঞ্চায়েত আপনাদের গ্রাম পঞ্চায়েতে আপনাদের সবার গ্রাম পঞ্চায়েতের নাম এখানটা আপনাদের চলে এসছে আপনারা পারলে ভিডিও একটু পাউজ করে আপনারা এখানটা দেখতে পারেন যদি আপনাদেরকে প্রত্যেক কটার যদি গ্রাম পঞ্চায়েতের নাম যদি বলি তাহলে ভিডিওটা আপনাদের অনেকটি লং হয়ে যাবে তারপর উপর সাইডে আপনাদের উপর সাইডে আপনাদের ব্লকে আরও গুলো নাম আছে যেমন এখানটা দেখতে পাচ্ছেন ব্লকের নাম আপনাদের এখানটা দেয়া আছে মুরারৈ ওয়ান মুরারৈ টু তারপর এখানটা যেমন দেখতে পাচ্ছেন প্রত্যেক কটা আপনাদের ব্লকের নাম কোন কোন গ্রাম পঞ্চায়েতের নাম সব কটা আপনাদের প্রত্যেক কটা গ্রাম পঞ্চায়েতের নাম আপনাদের এখানে চলে এসছে নিয়োগটা কোথা থেকে করা হচ্ছে যেটা আপনাদের বললাম এখানটা যেমন দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার রামপুর বীরভূম আপনাদের নিয়োগটা এখান থেকে হচ্ছে আপনাদের ফর্মে যেটা লাস্ট ডেট উনত্রিশ আট দু হাজার চব্বিশ আশা করি আপনাদের বুঝাতে পারলাম যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন